नमस्कार बंधुरा मौसुमी भवकन्या आर टी नतून रान्नार ब्लगे अपन स्वागत आपनारा केमन आछेन काछेर दूरे सकल मानुष आमार प्रणाम ओ भालोबासा देब। आज आमी गाठी कचुर तरकारी आलू दिए टमेटो दिए पेंयाज आर रसुन दिए रान्ना करछि बंधुरा। रान्नाटा आमी कि करे करलाम सेटाई आज के आपनादेर सामने तुले धरब। मन दिए देखुन আপনারাও পারেন আমি কিভাবে করলাম সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। চলে এসেছি রান্নাঘরে। এই যে গাঁঠি কচু কেটে ধুয়ে নিয়েছি আর একটা আলু নিয়েছি, কারণ গাঁঠিও মাটির নিচের জিনিস আলুও মাটির নিচের জিনিস, ওই জন্য একটা আলু নিয়েছি। আর এখানে পেঁয়াজ আর এই যে নিচে রসুন আছে রসুন কেটে নিয়েছি আর একটা টমেটো। আজ দুর্দান্ত স্বাদের সে গাঁঠি কচুর তরকারি রান্না করব বন্ধুরা, সাথে থাকবেন। কি করে রান্না করলাম সেটাই আপনাদের দেখাবো আজকে। গাঁঠি কচুর তরকারি রান্না করছি আজ। পেঁয়াজ রসুন দিয়ে মাছ মাংসকে হার মানাবে যে তরকারি, সেটাই আমি কি করে রান্না করলাম সেই ভিডিওই আপনাদের সামনে তুলে ধরবো আজ। সেই রান্নাটা আজকে তুলে ধরবো আপনাদের সামনে, কেমন হয়েছে সাথে থেকে পুরোটা দেখে একটু বলবেন প্লিজ বন্ধুরা। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সর্ষের তেল। এটা সর্ষের তেলে রান্না করলে ভালো লাগবে খেতে। তেলটা দেখুন গরম হয়ে গেছে। এবার আমি দুটো শুকনো লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি আর সাদা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেলে, তেলটা ভালোই গরম হয়েছে, দেওয়ার সঙ্গে সঙ্গে ফোড়ন ভাজা হয়ে গেছে। আর এর মধ্যে অল্প করে দিয়ে দিচ্ছি হলুদ, তাহলে ছিটকে গায়ে আসবে না আপনাদের। এই গরমে পুড়ে গেলে খুব কষ্ট, পুড়ে যাতে না যেতে হয় তার জন্য আপনারা তেলের মধ্যে হলুদ দিয়ে নেবেন, একদম গায়ে ছিটে আসবে না। দেখুন একটু ছিটছে তা প্রমাণ। আলুটা দিয়ে দিলাম, আলুটা একটুখানি হালকা করে একটুখানি ভেজে তারপরে আমি গাঁঠি কচুগুলো দিয়ে দেব। আলুটা মাংসের মতো বড় করে দিয়েছি, কারণ গাঁঠিটা তো আমি সেদ্ধ করে নেইনি। এইরকম ছোটো ছোটো গাঁঠি মাঝখান দিয়ে একটুখানি ভাগ করে নিয়েছি, তার জন্য আলু একটু বেশি বড় দিয়েছি, কারণ চন্দ্রমুখী আলু গলে যাবে, এইটাই তাই গলে যাবে তাই। আলু সঙ্গে সঙ্গে ভাজা হয়ে গেল। এই কড়াই আমার শাশুড়ির আমলের, প্রায় তিরিশ বছর আগের। আগে তোলা তোলা থাকতো, তারপরে রান্না হতো, ওনার আমলেই রান্না হতো। হতে হতে এখন এই যে এই কড়াইয়ের যে পাতটা, এখনকার কড়াইয়ের পাত এত সুন্দর পাওয়া যাবে না। একটু নুন দিয়ে দিয়েছি আর হলুদ তো তেলের মধ্যেই দিয়েছি। এবার গাঁঠি কচুগুলো আমি দিয়ে দিচ্ছি। এই যে হালকা গাঁঠি কচু করতে বেশি ভাজবো না, হালকা করে ভাজবো। গাঁঠি কচুগুলো ভাজা হোক, আমি ততক্ষণে মশলাটা রেডি করে নিই। গাঁঠি কচুগুলো দেখুন হালকা হালকা একটু ভাজা হয়ে গেছে। এবার কেটে রাখা টমেটোটা আমি দিয়ে দিচ্ছি। টমেটোটা আগে দিলে একটু নরম হয় আর রান্নার কালারটাও সুন্দর হয়, এই জন্য টমেটোটা আগে দিয়ে দিলাম। আর একটু হলুদ দিয়ে দিচ্ছি, তেলের মধ্যে যা হলুদ দিয়েছিলাম তাই, নুন অল্প দিয়েছিলাম, পরে দেবো আবার নুন যতটুকু লাগবে। হলুদের মর্যাদাই আলাদা, হলুদ দিলেই রান্নার চেহারা পাল্টে যায় তাই না। আর এই দেখুন পেঁয়াজ একটা আর কয়েক রসুন আমি হালকা করে বেটে নিয়েছি, মানে খুব মিহি নয়। এবার এই মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব, মশলার যাতে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। আর একটু পরে
অন্যান্য ড্রাই মশলাগুলো আমি দেব। এবার দেখুন এই যে ড্রাই মশলা, এই যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো একটু বেশি জিরে গুঁড়োর থেকে, তারপরে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর লাল লঙ্কা গুঁড়ো, কারণ এটা পুরো শুকনো লঙ্কাতেই আমি রান্না করছি, কাঁচা লঙ্কা দিচ্ছি না। আর গাঁঠি কচু তো একটু ঝাল দেব, কারণ যদি গলায় ধরে তার জন্য একটু ঝাল দেব। এইবার মশলাটা আমি এই দেখুন জল দিয়ে একটু গুলিয়ে নিচ্ছি। এবার এই যে পেঁয়াজ রসুন পেস্টটা দিয়েছি, এটা অর্ধেক কষানো হয়েছে, এই দেখুন অর্ধেক। এবার মশলাটা আমি দিয়ে দিচ্ছি। রান্না করা একটা আর্ট, বলুন। রান্না করতে আমার কখনো আলস্য লাগে না, যত কঠিন রান্নাই দিন আমার খুব ভালো লাগে রান্না করতে। রান্নাটা হচ্ছে আমার একটা শখ বলতে পারেন, আর হচ্ছে গান শোনা, তারপরে বই পড়া, সেলাই করা, এগুলো তো আছে। এবার সব মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। গাঁঠিটা আগে সেদ্ধ করে নিলে কি হয়, এত সুন্দর করে কষানো যায় না, তেমন নাল নাল হয়ে যায়, তাই আমি গাঁঠিটা বা ওল আমি আগে সেদ্ধ করি না। আজ আমি গাঁঠি কচুর তরকারি আলু দিয়ে, টমেটো দিয়ে, পেঁয়াজ আর রসুন দিয়ে রান্না করছি বন্ধুরা। এই রান্নাটা আমি কী করে করলাম সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো। মন দিয়ে দেখুন, আপনারাও পারেন, আমি কীভাবে করলাম সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন আমার সব মশলা দিয়ে সমস্ত কিছু কষানো হয়ে গেছে, আর মশলা দিয়ে তেল ছেড়ে গেছে। তেল মানে কি, ওই সামান্য তেল দিয়েই করছি। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। খুঁতির মধ্যে অনেকটা মশলা লেগে থাকে, সেই জন্য খুঁতিটা ধুয়ে নিলাম, আর একটু জল দিয়ে দেবো। দেখুন পরিমাপ মতো জল দিয়েছি, কারণ গাঁঠিগুলো তো বড় বড়ই দিয়েছি, আলুও বড় বড় দিয়েছি, এগুলো তো সেদ্ধ হবে। আর হয়ে গেছে সমস্ত দেওয়া। আর মিষ্টি আমি দিচ্ছি না, আপনাদের যদি ভালো লাগে আপনারা মিষ্টি দিতে পারেন। আর এই যে ঢাল তরোয়াল নিয়ে রেডি হয়ে গেছি, এই ঢাল, এই যে তরোয়াল, এইবার ঢাল দিয়ে ঢেকে দিলাম, পাঁচ মিনিট পর ফিরে আসছি। পেঁয়াজ রসুন দিয়ে গাঁঠি কচুর তরকারি আমার রেডি। দেখুন সব সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটা এরকমই থাকবে। এবার আমি গরম মশলা দিয়ে দিচ্ছি, একটু বেশি করেই দিলাম। এই তরকারিটা খেলে মাছ মাংস হাড় মেনে যাবে, আমার অবশ্য তাই, মাছ টাছ লাগে না গাঁঠি কচুর তরকারি এইভাবে রান্না করলে। আপনাদের কেমন লাগে জানাবেন প্লিজ বন্ধুরা। দেখুন পাত্রে আমি ঢেলে নিয়েছি, আমি কিন্তু সরাসরি পাত্রে ঢালি না, কড়াইতেই থাকে, আজকে ঢেলে নিয়ে দেখালাম, কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন প্লিজ বন্ধুরা। তাহলে আজকের মতো আমার ভিডিওটি এখানে আমি শেষ করছি। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন প্লিজ বন্ধুরা।